الرحيم والصلاة والسلام على رسوله الكريم أجملين أكملين حبيبنا وحبيب رب العالمين رحيمنا كريمنا سراجنا ومنيرنا محمد المصطفى صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أمته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المهدي الكريم ونحن على ذلك لمن الشاكرين والشاكرين والحمد لله رب العالمين فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان كل حميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায় বি আন্না লাহুমুল জান্নাহ নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায় মসজিদ নির্মাণ অর্থে যে জলসা আয়োজন করা হয়েছে আজকের এই জলসায় সম্মানিত সভাপতি সাহেবুল্লাহাম স্টেজে বসে থাকা ওলামা ইকরাম হুফাজ ইকরাম আমার সম্মুখে ইসলামিয়া নামিতে বসে থাকা দূর দূরান্তর থেকে আসা মুরুবিয়ান ইসলাম ছোট বড় যুবক স্কুল মাদ্রাসার ভাই বন্ধু সকল অতি মহব্বতের পর্দার আড়ালের মা বোন সকল আল্লাহ পাকের লাখ ও করোড় শুকুর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে মাহফিলের ক্ষেত্রে বসার জন্য তৌফিক দিয়েছেন সেই আল্লাহর দরবারে অসংখ্য অনভিজ্ঞ শুকর গুজার মন থেকে হৃদয় থেকে সেই আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই বলেন আলহামদুলিল্লাহ হাত ধরে বলেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মাহফিলকে এই জলসাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমে কবুল করেন সবাই বলুন আমিন এই যে দেখেন
মসজিদের জন্য যে জলসার আয়োজন করেছে, আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলে, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়ার বুকে মসজিদ বানায় আল্লাহ রাসূল বলে হাদিস শরীফের ভিতরে, সে যেন তার জন্য জান্নাতের বুকে একটা ঘর বানাবে, একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বললেন, আল্লাহ তাআলা বলেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গ্রুপ করবে হাশর ময়দানে, দুইটা জামাত করবে, ফারীকুন ফিল জান্নাতি একটা জামাত হবে জান্নাতি, ওয়া ফারীকুন ফিস সাঈর আরেকটা জামাত হবে জাহান্নামী। কোন দলটা জান্নাতি হবে আর কোন দলটা জাহান্নামী হবে, আল্লাহ রাব্বুল আলামিন আসরের ময়দানে যখন একদল জান্নাতি ও জাহান্নামী যখন জান্নাতিদেরকে বলবে তোমরা জান্নাতে চলে যাও, আর জাহান্নামীদেরকে বলবে তোমরা জান্নাত জাহান্নামে চলে যাও, সেই সময় আহলে জান্নাত যারা জান্নাতে যাবে তারা জান্নাতি বান্দারা আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, তারা জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সেইদিন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামী ভাইরা, আজকে আল্লাহ তাআলা তোমাদেরকে কিসের জন্য কি জুলুম করেছিল, কি গুনাহ করেছিল দুনিয়ার বুকে, কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামী ঘোষণা করেছে, দুনিয়ার বুকে আমরা নমাজ করি নাই, দুনিয়ার জমিনে আমরা নমাজ করি নাই, নমাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামী ঘোষণা করেছে, নমাজ না পড়ার কারণে একদল মানুষ জাহান্নামে যাবে, আর নমাজ পড়ার কারণে আরেকদল মানুষ জান্নাতে যাবে। সূরা মুমিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আলা সলাওয়াতিহিম মুহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউস ফিরদাউসাহুম ফীহা খালিদুন। সুবহানাল্লাহ। বলুন, সেই দিন জান্নাত আল্লাহ তাআলা বলেন, যারা নামাজকে হিফাজত করবে একদল তো নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে, আর একদল বান্দারা নামাজ পড়ার কারণে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুতরাং জান্নাত হয় আলা জান্নাত জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা বলে, আল্লাযীনা আলা সলাওয়াতিহিম মুহাফিজুন, যারা নামাজকে হিফাজত করে, যারা নামাজকে হিফাজত করে, আল্লাযীনা আলা সলাওয়াতিহিম মুহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউস জান্নাতুল ফিরদাউসের ভিতরে দাখিল হবা, ততদিন পর্যন্ত তারা থাকবে, ততদিন পর্যন্ত তারা জান্নাতুল ফিরদাউসের ভিতরে থাকবে। আগের আয়াতে আল্লাহ বলে, হুম ফিহা খালিদুন, তারা সারা জীবনের জন্য চিরকালের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই দিন জান্নাত জান্নাতীদের জন্য, নামাজীদের জন্য জান্নাতটা নিয়ামত হবে, এমন জান্নাত যখন নামাজ পড়ে আমার চোখের ভিতরে আমি ঠান্ডা মেহসুস করতে থাকি। সুবহানাল্লাহ।
নামাজ পড়তে হবে, নামাজ মসজিদ নির্মাণ করতেছে, মসজিদের ভিতরে একটা টাকা দিবেন, কাল কেয়ামত পর্যন্ত আসরের ময়দান যেদিন হবে সেই দিন এই দান বিফলে যাবে না। মসজিদের ভিতরে একটা ইটা দান করেছেন, এই ইটাটা কেয়ামত পর্যন্ত আপনার জন্য, আপনি তো দুনিয়াতে থাকবেন না, এই দুনিয়াতে কেউ থাকবে না, আমিও থাকবো না, আপনারাও থাকবে না, কেউ থাকবে না, কিন্তু মসজিদ কেয়ামত পর্যন্ত, মসজিদ টাইম থাকবে, মসজিদ টাইম থাকবে কেয়ামত পর্যন্ত, মসজিদের ভিতরে নামাজ আল্লাহর বান্দারা নামাজ করবে, কতদিন পর্যন্ত মসজিদ টাইম থাকবে, আপনার নামায় আমলের ভিত্তিতে ইসার সওয়াব পৌঁছে দেবে সুবহানাল্লাহ। আপনার নমাজ আল্লাহর দরবারে কবুল হবে না, আপনি নমাজ পড়তে আছেন আল্লাহর নেক কাম করতে আছেন, আপনি ঘুষ খাইতেছেন আপনার নমাজ কবুল হবে না, আপনি নমাজ পড়তে আছেন জিকির করতে আছেন কিন্তু আপনার নমাজ কবুল হবে না, কবুল হবে না যদি আপনি নমাজ পড়তে আছেন মানুষের মনে কষ্ট দেন আপনার নমাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সেই জন্য আল্লাহ বলে আইদুকুম আহসান আমালা, তোমরা সুন্দর আমল কর যে আমলে কোনো ভেজাল থাকবে না, যদি ভেজাল থাকে আমলে সে আমল আল্লাহর দরবারে পৌঁছবে না। ও বান্দা আল্লাহ তাআলা বলে জান্নাতটা হেফাজত করে, পেট ধর্মী না ধর্মী, ফাহশার কথা থেকে, খারাপ কথা থেকে।